সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি ভিউয়াররা পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজ ভিউয়ারদের সাথে শেয়ার করছি একটি মজাদার মাছের রেসিপি। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণের তেল হালকা গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এখানে আমি ব্রাউন করে খুব ভালো করে মচমচে ভাবে ভেজে নেব। আশা করি ভিউয়াররা এই ভিডিওটি এনজয় করছেন। এই রেসিপিটি করার জন্য আমি ব্যবহার করেছি রুই মাছ, সাথে রয়ে গেছে বেগুন, টমেটো এবং পেঁয়াজ, আরও রয়ে গেছে গুঁড়ো মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার এবং রসুন পাউডার। এবং সাথে আমি আরও অ্যাড করেছি সতেজ ধনিয়া পাতা এবং সতেজ কাঁচামরিচ। আশা করি ভিউয়াররা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। মাছগুলো আমি হালকা ফ্লেমে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে ব্রাউন কালার নিয়ে এই মাছগুলো রেডি হয়ে যাবে, তখনই আমি মাছগুলো তুলে নেব। সেই সাথে ভিউয়ারদেরকে অনুরোধ করব, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটির পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, সুন্দর সুন্দর কমেন্টস ইনবক্স করুন, এবং সেই সাথে প্লিজ ভুলবেন না লাইক বাটনটি প্রেস করে দেওয়ার জন্য। লাইক বাটনটি প্রেস করে দিলে আমি ধরে নিই ভিউয়াররা আমার ভিডিওগুলো পছন্দ করেছেন, এবং সেই কারণে আমি পরবর্তীতে নতুন ভিডিও এবং নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও করতে অত্যন্ত উৎসাহিত এবং আগ্রহী হয়ে উঠি। আশা করি ভিউয়াররা জয় করছেন এই ভিডিওটি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যেই আমি কিছু তেল অ্যাড করে দিব, এবং তেলগুলো একটু গরম হয়ে গেলেই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমিত সল্ট দিয়ে দিব এবং সেই সাথে হলুদ এবং মরিচের পাউডার দিয়ে দিচ্ছি, এবং ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো আমি 10 মিনিটের মতন হালকা ফ্লেমে ভেজে নেব, এবং এমন করে ভেজে নিব যাতে 80% এই বেগুনগুলো তৈরি হয়ে যায় মাছের সাথে রান্না করার জন্য। সেই সাথে আরও বলবো ভিউয়ারদের, এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা নিজেরও এই রেসিপিটি তৈরি করুন, এবং আমি আশা করি আপনি সপরিবারের সবাই এই রেসিপিটি পছন্দ করবেন। বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব অন্য একটি পাত্রে। অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন আমি সেম ফ্রাই প্যানে কিছু আনিয়ন দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে এর মধ্যে আবার পরিমিত তেল দিয়ে দিব। তেলের পরিমাণ আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে দিবেন, তবে তেলের পরিমাণ এই রেসিপিতে একটু বেশি হলে খেতে একটু বেশ সুস্বাদু হয়, তবে স্বাস্থ্যের দিকে খেয়াল করলে আপনারা নিজেরা নিজেদের পছন্দ মতো তেলের পরিমাণ এই রেসিপিতে অ্যাড করবেন। অনিয়নগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আবার টেস্টমতো সল্ট দিয়ে দিয়েছি এবং সেই সাথে মরিচ পাউডার দিয়ে দিলাম। তারপরে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, রসুনের পাউডার দিয়ে দিব এখন, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। এই পাউডারগুলো আমি ব্যবহার করেছি টেবিল স্পুনের 1/4 স্পুন করে, শুধু রসুনের পাউডার আমি আরও একটু কম ব্যবহার করেছি। আশা করি ভিউয়াররা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। এখন এগুলো আমি এখানে আরও 2 মিনিট ফ্রাই করব। একটু সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি ফ্রেশ টমেটো কেটে দিয়ে দেবো। এখন এই টমেটোগুলো এই অনিয়নগুলোর মধ্যে, মশলাগুলোর মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি হালকা ফ্লেমে। খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থায় অনিয়নগুলো খুব বেশি পুড়ে না যায়। টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে, এখন আমি কিছুক্ষণের মধ্যে কিছু গরম পানি অ্যাড করে দিব। এই টমেটো এবং অনিয়নগুলো মিশে যেন সুন্দর একটি গ্রেভি তৈরি হয়। সো এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে ভিউয়ারদের সুবিধার জন্য বলবো, আমি পানি সবসময় খুব ফুটানো গরম পানি ব্যবহার করে থাকি যে কোনো রেসিপি রান্নার সময়। আশা করবো আপনারাও গরম পানি ব্যবহার করবেন রেসিপি তৈরি করার সময়। সো এখন বেশ ঘন হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো এবং মাছগুলো দিয়ে দিচ্ছি।
এগুলো আমি আরো কিছুক্ষণ এখানে কষিয়ে নিব। যখন একটু ঘন হয়ে যাবে এরপর আবার আমি ফুটনো কিছু পানি দিয়ে দিব এবং কয়েক মিনিট রান্না করব। কয়েক মিনিট পরেই আমি এর মধ্যে ধনিয়া এবং কাঁচামরিচ করে সুন্দর করে দিয়ে দিব। সো বেশ ঘন হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে কিছু পরিমাণের পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়েছি এবং দেড় মিনিটের মধ্যেই আমি ধনিয়া এবং কাঁচামরিচ উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন ধনিয়া এবং কাঁচামরিচগুলো আমি এখন ছড়িয়ে দিয়েছি। এখানে আমি দুই মিনিটের মতন এটি কুক করব, তারপর চুলার ফ্লেম বন্ধ করে দিব। আশা করি ভিউয়াররা ভিডিওটি এনজয় করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং আশা করব আপনারা রেসিপিটি ট্রাই করবেন, নিজেরা এনজয় করবেন, সবাইকে পরিবেশন করবেন। এই বলেই শেষ করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সুন্দর জীবনের প্রত্যাশা রইল। খোদা হাফেজ।